ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙ্গলের মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবীনগর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙ্গরের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙ্গরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালালউদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মোহাম্মদ সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল রুমান, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা নোঙ্গরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন, নোঙ্গর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙ্গর কর্মী সঞ্জয় শীল, নোঙ্গর কর্মী ফরহাদ, নোঙ্গর কর্মী আসাদুজ্জামান রিজভী, আওয়ামী লীগ নেতা চান বাদশাহ, মোহাম্মদ নূরে আলম, বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন কবির সহ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নদীর সীমানা নির্ধারণ করার জোর দাবি জানান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।